রক্তপাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ, কিন্তু সেই অনুষ্ঠানের দিন একসঙ্গে দাফন করা হয়েছে বর কনে সহ 11 জনকে। চরঘাটিনা গ্রামে যে বিয়ের মঞ্চে সোমবার বিকেলে বর কনে একসঙ্গে বসে একে অপরের সারা জীবনের সঙ্গী হয়েছিলেন, হাতে লাগানো মেহেদির রং না শুকানোর আগেই নিভে গেল সুমাইয়া রাজন দম্পতির জীবন প্রদীপ। সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলব রেল স্টেশনের উত্তর পূর্ব পাশে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় কনে সুমাইয়া ও বর রাজন সহ 11 জন মারা যান। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতা হোসেনের ছেলে রাজন হোসেন, উল্লাপাড়ার চরঘাটিনা গ্রামের মৃত আব্দুল গফুর শেখের মেয়ে সুমাইয়া খাতুনকে বিয়ে করে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। সুমাইয়ার বাড়িতে তখনও চলছিল বিয়ের আমেজ, বিয়েতে আসা অতিথিরা আনন্দ করছিলেন। মাত্র 2 কিলোমিটার দূরে রেল ক্রসিংয়ে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় 200 মিটার টেনে নিয়ে যায়। এ সময় সুমাইয়ার সঙ্গে যাওয়া ভাবি মমতা খাতুন, ভগ্নিপতি শরীফুল ইসলাম ও কনের ছোট বোন বুলবুলি সহ উভয় পক্ষের 9 জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 2 জন। মঙ্গলবার সকাল 8টায় সুমাইয়ার লাশ তাদের বাড়ি পৌঁছে। এ সময় পরিবারের স্বজনদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। সুমাইয়ার মা মৃত মেয়ের পাশে বসে বারবার একই কথা বলছিলেন, কি পাপ করছি আমরা, মেয়েটার কপালে আমার এই আছিল, আমার আর বাইচা থাইকা কি হইব। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ জেলা সদরের 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গ থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বেলা 11টায় চরঘাটিনা কবরস্থানের জানাজা শেষে সুমাইয়া ও তার স্বজনদের মরদেহ দাফন করা হয়।